আজ আমরা ক্লাস সেভেনের গণিত বইয়ে ত্রয়োদশতম অধ্যায়ের সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা এই বিষয়ে আলোচনা করব। আলোচ্য বিষয়গুলি হল সরলরেখা, সমান্তরাল সরলরেখা, পরস্পরচ্ছেদী সরলরেখা, ছেদক বা ভেদক, নেত্রতীব কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, অন্তস্থ কোণ, বহিঃস্থ কোণ ইত্যাদি। প্রথমে আমরা সরলরেখা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। কোনো সমতলে একটি কোণা কোনোরূপ দিক পরিবর্তন না করে যে পথে গমন করে তাকে সরলরেখা বলে, অথবা আমরা এভাবেও বলতে পারি যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে। ধরি এ একটি বিন্দু। কোনো একটি মুহূর্তে একটি কণা এ বিন্দু থেকে গতিশীল হলো, কিছুক্ষণ পরে কণাটি কোনো রকম দিক পরিবর্তন না করে বি বিন্দুতে এবং আরও কিছুক্ষণ পরে কণাটি সি বিন্দুতে পৌঁছাল, তাহলে এসি একটি নির্দিষ্ট দূরত্ব হলো যা কণাটি কোনো রকম দিক পরিবর্তন ছাড়াই অতিক্রম করেছে। সুতরাং এসি হল একটি নির্দিষ্ট সরলরেখা। এবার আমরা সরল রেখাংশ বা রেখাংশ সম্পর্কে জানব। কোনো একটি সরলরেখার নির্দিষ্ট অংশকে সরল রেখাংশ বলে, অথবা দুটি বিন্দু দ্বারা সীমাবদ্ধ রেখার অংশকে রেখাংশ বলে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এবি যদি একটি সরলরেখা হয় তবে এসি হবে একটি সরল রেখাংশ। সরলরেখাকে সাধারণভাবে দুই প্রকারে ভাগ করা যেতে পারে, প্রথম সমান্তরাল সরলরেখা, দ্বিতীয় পরস্পরচ্ছেদী সরলরেখা। স্ক্রিনের বাঁদিকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এবি এবং সিডি পরস্পর সমান্তরাল দুটি সরলরেখা, কারণ এদের মধ্যে দূরত্ব সর্বদাই একই থাকে। ডান দিকে নিচের দিকে এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পর দুই বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার কারণে আমরা এদেরকে পরস্পর ছেদী সরলরেখা বলি। এবার আমরা সমান্তরাল সরলরেখা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। দুটি সরলরেখা যদি এরূপ হয় যে তাদের মধ্যেকার লম্ব দূরত্ব সর্বদা সমান হয় তবে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে, বা একই সমতলে অবস্থিত দুটি সরলরেখাকে উভয় দিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে রেখা দুটি যদি কখনোই পরস্পর মিলিত না হয় তখন তাদের পরস্পর সমান্তরাল সরলরেখা বলা হয়। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এবি ও সিডি দুটি সরলরেখা, ইএফ, জিএইচ ও আইজে
তাদের মধ্যেকার তিনটি লম্ব দূরত্ব। স্কেল বা কাঁটা কম্পাসের সাহায্যে মেপে দেখা গেল যে লম্ব দূরত্ব তিনটি সমান। অনুরূপভাবে এবি ও সিডি সরলরেখার দুটির যে কোনো জায়গায় স্কেল বা কাঁটা কম্পাস বসিয়ে দূরত্ব মাপলে দেখা যাবে সেই দূরত্বগুলি সমান। সুতরাং বলা যায় এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। সমান্তরাল সরলরেখার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি হল দুটি সমান্তরাল সরলরেখা সব সময় একটি সমতলে অবস্থিত। দুটি সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পর মিলিত হয় না। দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব সব সময় সমান থাকে। দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল ও পরস্পরচ্ছেদী না হয় তবে তারা কখনোই একই সমতলে অবস্থিত হবে না। আমরা পরবর্তী ক্লাসে পড়ব স্কটল্যান্ডবাসী বিখ্যাত গণিতজ্ঞ জন প্লেফেয়ারের একটা স্বতঃসিদ্ধ আছে। সেই স্বতঃসিদ্ধ অনুযায়ী বলা হয় দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা কখনোই একসাথে অপর একটি সরলরেখার সঙ্গে সমান্তরাল হতে পারে না। সমান্তরাল সরলরেখার প্রকৃষ্ট উদাহরণ তোমরা প্রত্যেকেই দেখেছ, আমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছি যে রেল লাইন। এবার আমরা জানব পরস্পর ছেদী সরলরেখা সম্পর্কে। দুটি সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তবে তাদেরকে পরস্পর ছেদী সরলরেখা বলে। স্ক্রিনে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এবি ও সিডি সরলরেখা দুটিকে পরস্পর ছেদী সরলরেখা বলে। ছেদক বা ভেদক, যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বা ছেদক বলে। এবার আমরা জানব বিপ্রতীক কোণ সম্পর্কে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের এক জোড়া কোণকে বিপ্রতীক কোণ বলে। চিত্রে আমরা দেখছি এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এখানে ও বিন্দু সাপেক্ষে কোণ এওসি ও কোণ বিওডি পরস্পর বিপ্রতীক কোণ, এবং
অনুরূপ কোণ দুটি সরলরেখার একটি ভেদকের একই দিকে অবস্থিত এবং পরস্পরের সমমুখী কোণ দুটিকে অনুরূপ কোণ বলা হয়। অন্যভাবে আমরা সংজ্ঞা বলতে পারি, যদি কোনো সমতলে অবস্থিত দুই বা ততোধিক কোণের খোলামুখ অঞ্চলের দিক একই হয় তবে তাদেরকে পরস্পরের অনুরূপ কোণ বলে। চিত্রে এবি এবং সিডি সরলরেখাকে এক্স ওয়াই সরলরেখাংশ PQ বিন্দুতে ছেদ করেছে। সুতরাং কোণ APX ও কোণ CQP পরস্পরের অনুরূপ কোণ। একইভাবে কোণ BPX ও কোণ DQP পরস্পরের অনুরূপ কোণ, কোণ APQ ও কোণ CQY এবং কোণ BPQ ও কোণ DQY পরস্পর অনুরূপ কোণ। একাত্তর কোণ দুটি সরলরেখার একটি ভেদকের পরস্পর বিপরীত দিকে অবস্থিত এবং পরস্পর বিপরীতমুখী কোণ দুটিকে একে অপরের একান্তর কোণ বলা হয়। অথবা যদি কোনো সমতলে অবস্থিত দুই বা ততোধিক কোণের খোলামুখ অঞ্চলের দিক পরস্পরের বিপরীত হয় তবে তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে। চিত্রে বা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এবি এবং সিডি সরলরেখা দুটিকে এক্স এবং ওয়াই সরলরেখাংশ PQ বিন্দুতে ছেদ করেছে। এখানে APQ ও PQD পরস্পরের একান্তর কোণ, কোণ BPQ ও কোণ PQC এরাও পরস্পর একান্তর কোণ, আবার কোণ APX ও কোণ DQY এবং কোণ BPX ও কোণ CQY পরস্পর একান্তর কোণ। অন্তস্থকোণ ও বহিস্থকোণ একটি সরলরেখা অপর দুটি সরলরেখাকে ছেদ করলে মোট 8টি কোণ উৎপন্ন হয়। এদের মধ্যে যে 4টি কোণ সরলরেখা দুটির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সেগুলিকে অন্তস্থকোণ বলে এবং অবশিষ্ট যে 4টি কোণ সরলরেখা দুটির বাইরে অবস্থিত সেগুলিকে বহিস্থকোণ বলে। চিত্রে এবি এবং সিডি সরলরেখাকে EF সরলরেখা ছেদ করেছে ফলে 8টি কোণ উৎপন্ন হয়েছে। এদের মধ্যে 3, 4, 5, 6 এই 4টি কোণ অন্তস্থ কোণ এবং 1, 2, 7, 8 এই কোণগুলিকে বহিস্থকোণ বলা হয়।